হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। আর এটা হচ্ছে আমাদের দীঘায় থাকার আর কি লাস্ট দিন। তো লাস্ট দিন যেহেতু, সেহেতু দীঘাতেই আমরা ছিলাম, আর কোথাও যাওয়া হয়নি, কারণ আজকে দুপুরে অনেকক্ষণ ধরে স্নান করা হয়েছিল। তো যাই হোক, ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থেকো। আজকে অনেকক্ষণ ধরে স্নান করা হয়েছিল সমুদ্রে, যেহেতু আজকে লাস্টের দিন। সেহেতু তোমাদের দাদা ভাই তো জল থেকে না উঠতেই চাইছিল না, মানে আর বেশ ভালোও লাগছিল। আর যেহেতু আরও আমিও ভাবলাম যে লাস্টের দিন, এখন তো চলো একটু মানে বেশিক্ষণ একটু জলে থাকাই যাক। তো তার জন্যে আর কি এতক্ষণ জলে ছিলাম, মোটামুটি আর কি 4:45 বেজে গেছিলো। আর যেহেতু এই সময়টা এখন জোয়ারের টাইম, সেহেতু 3:30 না বাজলে আর কি জলে নামতে দিচ্ছে না। তারপরে আর না অন্য কোথাও যাওয়া হয়নি, কারণ ওই সময় জল থেকে উঠে আর যাওয়াটা সম্ভব না। আর আমার মুখের অবস্থা দেখেছো, মানে বুঝতেই পারছো কতটা পরিমাণে স্নান করেছি, যার জন্য মুখ পুরো কালো হয়ে গেছে, মানে ভীষণই বাজে অবস্থা হয়ে গেছে মুখের। তা আমরা বেরিয়ে পড়েছিলাম আর কি, মানে নিউ দীঘাতেই আর কি আজকের দিনটা আর কি কাটিয়েছি, আর অন্য কোথাও যাইনি, যাওয়ার ইচ্ছাও ছিল না। তোমাদের দাদা ভাইও বেরোয়নি, ও বললো আমি আর বেরোবো না আজকে, আমার খুব টায়ার্ড লাগছে, তুই চলে যা। তা আমি আর কি বাবা মার সঙ্গে বেরিয়ে পড়লাম, সাথে যে পুচকুটাকেও নিয়ে নিয়েছি। তো আসার সময় দেখলাম মানে বাবা আর কি চা খাবে বলে আর কি করছিল চা, আর কি চাইলে বেশ খুব সুন্দর সুন্দর বেশ ভাত টাইপের ওগুলো দেখেছে, দেখে আর কি চা খাবে বলে আর কি দর করছিল। তা আমি বললাম যে আমি চা খাবো না এখান থেকে, আমি একদম সমুদ্রের পাশে মানে পাড়ে বসে আর কি একদম চা খাবো, বেশ ভালোও লাগে। এখানে আমি যেটা আগেও বলেছিলাম যে দীঘার চাটা আমার খুব খুব ভালো লাগে, দীঘার চাটা না ভীষণ স্পেশাল, বেশ বেশ ভালো করে ওরা চাটা, মানে দোকানগুলো তো কেমন করে আমি জানি না, এমনি সমুদ্রের পাড় দিয়ে যেই ওরা চাগুলো নিয়ে নিয়ে বেরোয় না, বেশ ভালোই করে। তো ওই চাটা খাবো আর কি, মাথাটা খুব ধরে গেছে। যাওয়ার পথে, এই সমুদ্রের পাড়ে যাওয়ার পথেই দেখলাম এই যে স্টল মতো, এখানে চিকেনের এগুলো মনে হয় তন্দুরি করবে, এগুলো সব মানে মশলা টশলা দিয়ে সাজিয়ে রেখে দেওয়া আছে। মাছ, এগুলো অনেক রকমের মাছ রয়েছে, অনেক মাছের নাম জানিও না আমি, আরও অনেক দেখাবো তোমাদের, এন্ড পর্যন্ত দেখতে থাকো যেটা আর কি বললাম। এখানে দেখো কাঁকড়াগুলোকে কীভাবে ঝুলিয়ে রেখেছে, আমার না মানে কাঁকড়া ভীষণ ভালো লাগে, তবে সামুদ্রিক কাঁকড়া আমি কোনোদিনও ট্রাই করিনি, কারণ মানে ভয় লাগে, যেহেতু আমার একটু অ্যালার্জিও আছে, সেহেতু সামুদ্রিক কাঁকড়াটা আমি অ্যাভয়েড। এইবার দেখলাম যেটা কি আর কি নিউ দীঘাতে না মাছের মানে এই যে স্টলগুলো মাছের প্রচুর হয়েছে, প্রচুর মানে একটা রীতিমতো এই একটা সাইড ধরে এই যে জায়গাটা দেখছো সব একটা পুরোটা মেলা মতো বসেছে। এখানে প্রচুর সি ফুড রয়েছে, এই বড় বড় মাছের পিসগুলোর নাম কি আমি জানিও না, এখানে সব মশলা টশলা করে রেডি ওরা, আর এখানে বড় বড় চিকেনগুলো রেডি। তোমাদের যেটা আর কি পছন্দ হবে সেটা তোমরা আর কি ওদের সাথে দাম দরাদরি করে নিলে পরে, তারপরে ওরা সেটাকে ফ্রাই করে দেয়। এখানে কেউ হয়তো আর কি চেয়েছে, হয়তো তার জন্য হয়তো এটা মানে একটা চিকেন তন্দুরিটা আর কি করছে, এটা কিন্তু মানে কয়লার আছে কিন্তু করছে, আর বেশ মানে একদম সামনেই করে দেয় জানো তো। আর এখানে না বেশ ভালো ভিড় এই জায়গাটাতে, দেখো সব একদম চেয়ার টেবিল নিয়ে একদম পুরো বসে আছে, আর পরপর সব দোকানগুলো কিন্তু এখানে রয়েছে। আর এখানে এটা হচ্ছে মাছের দোকান আর কি, এটাও এখানে তো আবার মানে মাছ রীতিমতো সব পছন্দ করে কিনে কিনে নিয়েও ওদের দিয়ে রান্নাও করিয়ে নিচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু নিউ দীঘাতে এই যে দেখো ক্র্যাবগুলো, নিউ দীঘাতে কিন্তু এই জিনিসটা এবার বেশ মানে দেখলাম, এই মাছের এই দোকানগুলো সি ফুডের দোকানগুলো এবার বেশ দেখলাম। তারপরে অক্টোপাস, চিংড়ি মাছ এগুলো প্রচুর প্রচুর, আরও অনেক রকমের মাছ রয়েছে, পমফ্রেট মাছগুলো দেখো সাইজগুলো কত বড় বড়।
তো আমি মানে জানি না আমার ঠিক আইডিয়া নেই এগুলো কতটা কি ফ্রেশ বা কি হবে, হয়তো ভালোই হবে সবাই যখন খাচ্ছে। তবে আমার মানে দেখি অতটা খাওয়ার ইচ্ছাও হয়নি, কিন্তু হ্যাঁ ওল্ড দীঘার ওই মানে তন্দুরিটা দেখে আর কি ওটা ইচ্ছা হয়েছিল, একটু লোভ লাগছিল, কিন্তু একটু ভয়ও করে জানো তো যে কেমন হবে। আমি একাই আর কি ঘুরে ঘুরে দেখছিলাম, দেখে আর কি ভিডিও করছিলাম। আর এই যে মানে এগুলোকে কি বলে যেন ঝিনুক, ঝিনুকের সব কাজ করা জিনিসগুলো রয়েছে, এগুলো না দেখতে বেশ ভালো লাগে। তবে কি বলো তো আমি কিনিনি এগুলো, কারণ এগুলো মানে থাকে না, ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এই দোকানটা থেকে বাবুর জন্য একটা চাবি রিং নিয়েছিলাম, ওর নাম লেখা, তো বাবুর জন্য একটা আর আমার দাদার জন্য। ফাইনালি আমরা রুমে ফিরে আসি আর বাইরে কিছুই খাইনি, শুধু চা ছাড়া চায়ই খেয়েছি দুবার, আর চাটাই বেশ ভালোই লাগছিল খেতে। আর আমরা এখানে চলে এসেছি আর কি হোটেলে, আর এটা একটা হোটেলের একজন স্টাফ আর কি, আর তো দাদাদের অবস্থা দেখেছো স্নান করে একদম মাটি এটা মনে হচ্ছে এখন আর একটু ঘুমতে উঠে এলো, তো রুমে ভিডিও আজ হয়নি। আর আবার ক্যামেরা করে দেখতে বলতে থাকে যে কেউ দেখে না কেউ দেখে না এইসব বলে রেকর্ডিং করতে থাকে। তো আমরা না রুমে এক দুদিন হয়তো খেয়েছিলাম রুম সার্ভিস, তার জন্য তো এক্সট্রা নেয় ওরা, আর তোমরা চাইলে রেস্টুরেন্টে বসেও খেতে পারো। আর এই দেখো এমনি যখন কি ক্যামেরা মানে ভালোবাসে দেখলেই বুঝে যায়, জামার অবস্থা দেখেছো, জামাটাও ঠিক করে আটকায়নি ওনার অবস্থাটা। তো আমরা তো নিচে ডিনারের জন্য ওয়েট করছিলাম, আর আমি তো একটু তন্দুরি অর্ডার করেছিলাম, কারণ কয়দিন ধরে তন্দুরি দেখে দেখে আমার এত লোভ লাগছিলো, বাইরে তো খাওয়ার সাহস করতে পারিনি, কারণ একটু মানে ভয়ও লাগছিলো কী হবে কেমন হবে কী না হবে। আর এখানে বসে বসে আমি আর কি মানে বাবুকে আর কি ভেঙাচ্ছিলাম, আর ও আর কি খুব এনজয় করে এই ব্যাপারগুলোকে, আর ও আর কি বাবার কাছে ছিল। তবে এখানের খাবারগুলো মানে কি বলবো মানে রুম সার্ভিস না নেওয়াই ভালো, কারণ তাহলে না একটু উল্টো পাল্টা দেয়, তো নিচে নেমে বসে খাওয়াটা অনেক বেটার, তো আমরা তাই করতাম। ওই যে আমার মেয়ের একটা জিনিস জানো তো খুব ভালো, ও না সবার সাথে মিশতে পারে, মানে এখনও এতটা ছোট জানি না বড় হয়ে কি হবে কেমন হবে, তবে দেখেছি ও খুব অ্যাডজাস্ট করতে পারে সবার সাথে। তোমরা হয়তো আমার আগের ভিডিওতেও দেখেছো যে মেয়েটিকে দেখলে ওরাও এই মানে হোটেলে স্টে করেছিল, তো ওদের সাথে বেশ কমফোর্টেবল ছিল, আর ওরাও না ওকে খুব ভালোবাসতো, মানে দেখলে পরেই আর কি কোলে নিত। কালকে রাত্রি ডিনারটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, কালকে রাত্রি ডিনারের পরে সোজা চলে এসেছি আমাদের সকালের ব্রেকফাস্টে, আর এই সময় আমাদের টোটাল প্যাকিং ফ্যাকিং সব কমপ্লিট, আর আমিও রেডি হয়ে গেছিলাম। তো ফার্স্ট ভেবেছিলাম খাবো না না খেয়ে যাবো, তো তোমাদের দাদাভাই বললো না খেয়ে গেলে ঠিক হবে না খেয়ে নে, তো এটাই আর কি অর্ডার করেছিলাম ডিম টোস্ট। তো আমিও ডিম টোস্ট খেয়েছিলাম, বাবাও তাই খেয়েছিলো, মাও তাই খেয়েছিলো, ও মনে হয় লুচি পুরি খেয়েছিলো। আর এই যে ফাইনালি আমরা রেডি, আর এই যে এটা পরে নিয়েছিলাম ড্রেসটা, যাতে কমফোর্টেবলভাবে জার্নি করতে পারবো। আর মুখের অবস্থা দেখো, একটা টেনশানও ছিল এতটা জার্নি করতে হবে, প্লাস হচ্ছে এত মানে ঘুমটাও ঠিকঠাক হয়নি, আর চোখটা মানে আগের থেকে একটু ঠিক হয়েছিল আর কি। 10:15 না 10:30 ট্রেন আর কি ছাড়ার কথা ছিল, তো তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম যেহেতু হোটেলে বিল ঠিলগুলো মেটানোর একটা ব্যাপার থাকে। আর স্টেশনে আস্তে আস্তে জানো তো মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, কারণ এক্সপেকটেশন ছিল যে দীঘায় আসবো একটু ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, আর মানে একটু বৃষ্টি ফৃষ্টি হবে, কিন্তু তেমনটা একদমই ছিল না, দেখেইছো তো তোমরা কাঠ ফাটা রোদ যাকে বলে সেরকম ছিল। আর যাওয়ার দিনকেই ঠিক এইভাবে বৃষ্টি শুরু হয়েছিল,
মানে দারুণ ওয়েদার ছিল। আর আমি না বাইরের থেকে দাঁড়িয়েই মানে ট্রেনের আর কি বাইরেই ছিলাম, ট্রেনের আর কি বাইরে ওই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি আমি দেখছিলাম। আর এত মন খারাপ লাগছিল বিশ্বাস করো, মানে ট্রেনে না অনেকেই বলছিল যে ইস ভাবলাম সবাই তো এরকম ওয়েদারে এনজয় করব, আর সেখানে কয়দিন এত গরম, মানে বেশ কয়দিনই তো ছিলাম, 3 দিন না 4 দিন মতো ছিলাম, সব অতটা ভিডিও তো কমপ্লিট করা যায় না, তাহলে এনজয়ই করা যায় না, তো জানো তো একদিনও পাইনি এরকম। বারবার মনে হচ্ছিলো ইস যদি আজকে দিনটা যদি একটু থেকে যেতে পারতাম তাহলে এই ওয়েদারটা একটু এনজয় করতে পারতাম। পরে জানতে পারলাম যে আমরা আসার পরে আর কি আরও একজন গেছিলো আমাদের চেনা পরিচিত, পরে জানতে পারলাম নাকি দারুণ ওয়েদার ছিল, ওরা দারুণ এনজয় করেছিল। সারা রাস্তায় আর ব্লগ করতে পারিনি কারণ প্রচণ্ড ক্লান্ত ছিলাম, একদম পুরো ঘুমিয়ে পড়েছি বাবুকে নিয়ে। ফাইনালি চলে আসি আমরা শিয়ালদায়, ওখান থেকে ছিল প্রচণ্ড বৃষ্টি, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর শিয়ালদা আসতে না আসতে আবার সে বীভৎস গরম রোদ। তো এবার আমাদের বাড়ি ফেরার পালা, এবার বাড়ি ফিরতে হবে, কাজের তো আর শেষ থাকে না বলো, মেয়ে মানুষের যেন কাজই শেষ হয় না বলে না, মানে যত দায় মেয়ে মানুষের, তা মেয়ে ছাড়া যেন সংসার কখনোই চলে না, এটা কিন্তু একদম সত্যি কথা। দেখো আমরা গেছিলাম 4 জনে, মানে বাবুকে আর কি ধরবো, কিন্তু দেখো অবশ্যই ছেলেদেরও অনেক কাজ থাকে, থাকে না সেটা কখনোই না, কিন্তু এই যে মানে ব্যাগ গোছানো থেকে শুরু করে বাড়ি এসে কাছাকাছি সবটাই যেন মেয়েদের গাড়ি, বাড়ি এসেই ওই সময় আর কি সব কাছাকাছি শুরু করে দেওয়া হয়, সমস্ত জামা কাপড় টাপড় কেচে ঠেচে সব কিছু রেডি করতে হবে কারণ ওগুলোকে তাড়াতাড়ি শুকিয়ে লন্ড্রিতে দিতে হবে। এটা হচ্ছে রাতের খাবার, মানে ভেবে বাবা মা আর কি ফার্স্টে মানে ভেবেছিলো যে বাইরে থেকে অর্ডার করবে, তার ভালো না থাক এতদিন বাইরে খেয়েছি সেহেতু মানে ঘরেই রান্না করি। তো এখানে আর কি সয়াবিন আর এখানে পেঁয়াজের ডালও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর এই যে থামসা বানিয়ে নেওয়া হয়েছিল, আর এখানে পুরো এক ঝুড়ি বাসন, সব মানে সব মাজতে হয়েছে, আমি আর মা মিলে সব আর কি ধুয়ে টুয়ে কমপ্লিট করেছি। ভীষণ কষ্ট হয়েছে কারণ অলরেডি অতগুলো জামা কাপড় কাছে, কমখানি তো জামা কাপড় হয় না বলো, এই পুরো আর কি যে কয়দিন ছিলাম সব কিছু কাছাকাছি। তো এটা হচ্ছে পরের দিনের আর কি, কারণ দুদিনের আর কি মিলিয়ে আর কি ব্লগটা করেছি, কারণ বুঝতেই পারছো প্রচণ্ড ব্যস্ততার মধ্যে এক জায়গায় যাওয়ার সময় যেমন তাড়াহুড়ো থাকে ঠিক তেমনি সেই জায়গার থেকে আসার পরেও না তেমনি তাড়াহুড়ো থাকে। আর এটা আর কি চোখটা দেখাচ্ছিলাম কারণ হচ্ছে আমার আঞ্জনিটা দেখেছো ঠিক কমে গেছে, মানে যেদিন আর কি দীঘা যাব সেদিনই আঞ্জনিটা শুরু হলো, আর আসার পরে আর কি আঞ্জনিটা কিন্তু ঠিক হয়ে গেছে। এটা কিন্তু অনেকটা সকালবেলা উঠেছিলাম, সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ শুরু করে দিয়েছিলাম কারণ সকাল সকাল উঠে সমস্ত কিছু কাজবাজ সারতে হবে, অনেক কিছু গোছগাছ করার আছে, কারণটা তোমরা নেক্সট ভিডিওতে জানতেই পারবে। আর এখানে দেখো ঘুগনিও রান্না হয়ে গেছে, আর এদিকে মা আর কি লুচিগুলো আর কি ভেজে নিচ্ছে, লুচিগুলো বেলে ঠেলে ভেজে নিচ্ছে, আর সকাল সকাল বাজারও হয়ে গেছে আমাদের, এই যেখানটায় চিকেন আনা হয়েছে কারণ চিকেন বিরিয়ানি হবে। তো ফার্স্টে আর কি তোমাদের দাদাভাই বলছিল মটন বিরিয়ানি করার কথা, তা আমি না বিরিয়ানি অতটা মানে 2 বার কি 3 বার আমি ট্রাই করেছি বাড়িতে করার, ঠিক আছে তো আমি চেষ্টা করি কেমন হয়, মা তো বলে ভালোই হয়, জানি না সত্যি না মিথ্যা কেমন হয়। তো যাই হোক এখন চিকেন বিরিয়ানি করব, আর বলো মটনটা তো আমি করতে পারি না, আর বাইচান্স করতে গিয়ে যদি খারাপ হয়ে যায় সত্যি কথা বলতে খাওয়াটা তো নষ্ট তো হবেই, আর মটনের দামও তো অনেক বলো, মটনটাও নষ্ট হবে, তো প্রচণ্ড গায়ে লাগে তার জন্য আর করিনি, তো তার জন্য বললাম না মটন বিরিয়ানি আর করবো না, চিকেন বিরিয়ানি করবো আর মাটন করবো। এখানে আর কি বিরিয়ানির জন্য সমস্ত কিছু করা হচ্ছিলো, মানে পেঁয়াজে বেরেস্তা টেরেস্তা করা, এখানে চিকেনটাকে ভালো করে আর কি মানে চিকেন বিরিয়ানির আর কি চিকেনটা আর কি ম্যারিনেট করে রেখে দিয়েছি যা যা মশলা দিয়ে করতে হয়, আর মেটেটা যেহেতু এক্সট্রা ছিল তাই মোটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর এখানে আর কি দুধ আর কেশরটাও আর কি ভিজিয়ে রাখা হয়ে গেছে,
মানে সেদিকে মা আর কি খাবার রেডি করে নিয়ে যাচ্ছে বাবুকে খাওয়াবে বলে, মায়ের মনটা না খুব একটা ভালো নেই, কারণটা পরে বলবো। আর এই হচ্ছে মাটনও রেডি, মাটনের লাল লাল ঝোল। তো মাটনের জন্য তো আমার না এই পাতলা ঝোলটাই আমার বেশি ভালো লাগে। তো যেহেতু মাটন বিরিয়ানি করতে পারিনি আর ও খেতে চেয়েছে, এখন কি করা যাবে, পারি তো নি করতে, তার বদলে কি করব, মটন বিরিয়ানির বদলে শুধু মটনের ঝোল আর বিরিয়ানি রান্না করা হয়েছে। আর এখানে দেখো বিরিয়ানির আর কি যে চিকেনটা দিতে হয় সেই চিকেনটা আমি রান্না করছিলাম, কিন্তু চিকেন বিরিয়ানিটা জানো তো মানে খুব একটা কিন্তু খারাপ হয় না, দেখো কালারটা কিন্তু ভালোই এসেছে। আর এখানে দেখো মা আবার খাইয়ে এসে আবার এগুলো আর কি মেজেও নিচ্ছে, বাসন টাসন যা যা আছে। আর মাকে আমি একটু খেপাচ্ছিলাম কারণ মায়ের মনটা খুব খারাপ তার জন্যে। এই দিনকে জানো তো প্রচণ্ড কষ্ট হয়ে গেছে কারণ পিসিও আসেনি, পিসি থাকলে একটু সুবিধা হতো অন্তত পক্ষে, সেহেতু ঘর মোছা বাসন মাজা সব কিছু মিলিয়ে ভীষণ কষ্ট হয়ে গেছিলো। তারপরে আবার জামাকাপড় কাচা, সেগুলো লন্ড্রিতে দেওয়া, মনে করে নিয়ে আসা, মানে সব মিলিয়ে ভীষণ ভীষণ কষ্ট হয়ে গেছিলো। তারপরে আবার জার্নির একটা ক্লান্তি তো থাকেই। তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এই হলো আমার বিরিয়ানির ফুল লুক। তো তোমরা কিন্তু বলো যে আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু কেমন হয়েছে, দেখতে তো দেখো মানে কেমন হয়েছে সেটাই অন্তত পক্ষে জানিও, আর খেতে তো এখন পারবে না কারণ ফোনের মধ্যে কী করে আর খাবে বলো, তাই আর কি তোমরা কমেন্টের মধ্যেই কিন্তু জানিয়ে দিও। টাটা।